আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি ঘষা মাজা নিয়ে। হ্যাঁ, এই যে দেখেন, এই একটা কড়াই, এই কড়াইটা ইউজ করতে করতে একদম কালো হয়ে গেছে। এইটাকে আমি একদম সাদা ঝকঝকে পরিষ্কার করে দেখাবো আজকে। এই যে দেখেন, এই কালো কুচকুচে কড়াই আমি এইভাবে এত সুন্দরভাবে ক্লিন করছি, তারই সব কিছু আমি আজকে দেখাবো, সাদা ঝকঝকে পরিষ্কার করে দেখাবো আজকে। আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইরকম এই যে কালো, দেখেন এই যে কালো দাগটা আমি কিভাবে রিমুভ করি সেটাই আমি আমার আজকের ভিডিওতে থাকবে। একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই আপনারা এইভাবে এইরকম কালো করাই বা বিভিন্ন রকমের জিনিসপত্র আপনারা যা ইউজ করেন সেগুলো যদি কালো হয়ে যায়, আপনারা অনায়াসেই পরিষ্কার করতে পারবেন, একদম নতুনের মতো ঝকঝক করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি দেখাই কি কি আমি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি। চলুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি পানি নিয়েছি, একদম ফুটন্ত গরম পানি, একদম ফুটন্ত গরম পানি লাগবে। হ্যাঁ, ফুটন্ত গরম পানিতে আমাদের সবার বাসায় এই যে এইটা আছে ডিটারজেন্ট, ডিটারজেন্ট একটু বেশি পরিমাণে নিতে হবে। এটা একদম আপনারা ই করবেন যে বেশি পরিমাণে একটু ডিটারজেন্ট নেবেন। আমি ডিটারজেন্ট ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি, কারণ একদম হেভি তো ওই কালো হয়ে গেছে কড়াই, এই জন্য অনেক পরিমাণে ডিটারজেন্ট লাগবে। এক কাপ পরিমাণে আমি নিয়েছি। তারপর লাগবে এই যে বেকিং পাউডার বা বেকিং সোডা, এটা দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে আমি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। তারপর আমি শেষে আর একটা ইনগ্রিডিয়েন্টস দিব, সেটা আমি একটু পরে বলবো আপনাদের মাঝে। সেটা আমি দিয়ে নিই, কিন্তু সেই নামটা আমি পরে বলবো আপনাদের মাঝে কোন কি দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি দিয়ে দিতে আসি। এটাও একটু বেশি পরিমাণে আপনারা ইউজ করবেন, ঠিক আছে? এই যে এর নামটা আমি একটু পরে বলতেছি আপনাদের মাঝে। এখন এটা এই যে ফুটতেছে, এখন এই ফোটার মাঝে এই যে কালো কুচকুচে কড়াইটা দিয়ে দিতে হবে। এটাকে একটু ভালোভাবে একটু ফুটাতে হবে, তা না হলে এই যে এত স্পট পড়ে গেছে, একদম কালো হয়ে গেছে, কালোটা অত সহজে উঠানো যাবে না, এজন্য অবশ্যই এটাকে ফুটাতে হবে গরম পানিতে। এই যে এই তিনটা মিক্স করে তারপরে গরম পানিতে এভাবে ফুটাতে হবে, 5-6 মিনিট এভাবে আপনারা ফুটাবেন। তারপরে প্রায় 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে হবে। আমি সারা রাত্রও ভিজিয়ে রেখে দিব, এটা একটু লং প্রসেস অবশ্য, কিন্তু আপনার এটা ঝকঝকে হয়ে যাবে। আমি একটা বড় পাতিলা নিয়েছি যাতে এই কড়াইটা আমি মানে ভিজিয়ে রাখতে পারি, এজন্য এই যে দেখেন আমি এটা একদম ফুটাবো, দীর্ঘক্ষণ এভাবে ফুটাতে হবে। এই যে দেখেন আপনারা, একদম ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি ওকে। এই যে কড়াইটাকে একদম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, 5-6 মিনিট ধরে এভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর আমি এই গরম অবস্থায় এই চুলার উপরে রেখে দিব, চুলাটা অফ করে সারা রাত্র এভাবে থাকবে। এভাবে আমি একদম 6-7 ঘন্টা সারা রাত্র এইবার এই যে গরম পানিতে আমি দিছি, এই যে দেখেন আপনারা, এই যে গরম পানিতে এটা ফুটতে আছে এখনও। এটা একদম সারা রাত্র আমি ভিজিয়ে রাখবো, তারপর সকালে আমি এটাকে হালকা মাজুনি দিয়ে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আমি সব এ টু জেড আপনাদের মাঝে দেখাবো, ফিরে আসছি 6 ঘন্টা পরে। এই যে ভিউয়ার্স, আমি এখন এই যে চুলাটা অফ করে দিলাম, এই যে অফ করে দিই, এখন এটা এইভাবে সারা রাত্র এরকম থাকবে। গরম পানিতে ওর যত ময়লা আছে সবগুলো উঠে যাবে ইনশাল্লাহ। পরবর্তী
আপনাদের মাঝে আমি 6 ঘন্টা পরে ফিরে আসলাম। আমি এই যে কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম, মানে সব কিছু আপনাদের মাঝে দেখাইছি। আবার দেখেন এই যে, এই আমি 6 ঘন্টা ভিজিয়ে রাখার পরের অবস্থা আমি আপনাদের মাঝে দেখাই। এই যে আমি বলেছিলাম যে 6 ঘন্টা পরে আপনাদের মাঝে দেখাবো, এই যে দেখেন তার অবস্থা। এখন আমি এটাকে হালকাভাবে একটু ঘষবো, দেখেন 6 ঘন্টা ভিজানোর পরে অবস্থা এই নিজে নিজ থেকেই উঠে যাচ্ছে। দেখছেন কি অবস্থা, কত সুন্দরভাবে এটা নিজে থেকেই উঠে যাচ্ছে। এখন হালকা একটু আমি হালকা এটাকে একটু গরম করে নিব। হালকা গরম করে এটা আমি এই যে ঘষনির সাহায্যে আমি একটু ঘষে নিব, তাহলেই হয়ে যাবে আমার ঝকঝকে পরিষ্কার। এটা খুবই ইজি, আমি যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি এগুলো দিয়ে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদেরটাও এভাবে হবে। আর আমি একটা গোপন রেখেছি, ওইটা আমি বলবো আমার ভিডিওর মাঝেই বলবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকুন তাহলে, আমি এটা এখন একটু ঘষা মাজা করব। এই যে আমি একটু হালকা গরম করে নিয়েছি, এখন আমি সামান্য ডিটারজেন্ট দিয়ে আমি এটাকে ঘষে নিব। এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এটা কতটা না ই পরিষ্কার হবে তা বলার অপেক্ষা রাখে না। এই আমি একটু সামান্য পরিমাণে একটু ডিটারজেন্ট, আমরা যে হাঁড়ি পাতিল ধোয়ার যে এটা ব্যবহার করি এটাই নিয়ে নেব। এই এই যে দেখেন কত সুন্দর হালকাভাবে ঘষার পরেই এটা উঠে যাচ্ছে খুব সুন্দরভাবে, এই দেখেন। আর এই এদিকটা কতটা ম্যাজিকের মতো এটা কাজ করে তা আপনারা নিজ চোখেই তো দেখলেন। অনেকে বলে যে এই গরম পানিতেই করতে হয় না, এমনিতেই উঠে যায়, না এটা কখনোই ওঠে না। আমার জানা মতে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, তখনই ওঠে না, এটাকে পর্যাপ্ত পরিমাণে গরম হিটে দিয়ে দিতে হবে, তা না হলে ওঠে না, এত সহজে এটা ওঠে না। এটা এটা তেল গরম ই পুড়তে 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 এই অবস্থা হয়, এটা অতি সহজে ওঠে না। হালকা গরম পানিতে তো কখনোই উঠবে না, একদম ফুটন্ত গরম ফুটাতে হবে। এই যে আমি যে যে উপকরণ মিক্স করছি ওগুলো দিয়ে এইভাবে ভিজিয়ে ফুটাতে হবে, প্লাস সারা রাত্রু ভিজিয়ে রাখতে হবে। এই যে দেখেন, এই আমি হালকাভাবে একটু ঘষার ফলে এইভাবে উঠে যাচ্ছে। এই এটা আবার একটু আমি ধুয়ে পরিষ্কার করে আমি দেখাচ্ছি। তারপর এই যে এই যে কালো যে এইটা, এই স্পটটা কত সহজে উঠবে না, এই যে দেখেন এটা অত সহজে ওঠে না এই হালকা ঘষার ফলে। এখন এটা এটার জন্য এই যে এরকম একটা ছুরি নিয়ে নেবেন, ছুরি নিয়ে একটু ঘষাঘুষি করলেই উঠে যাবে, এই যে দেখছেন। এই এইভাবে আপনারা ঘষে নিলেই এই আবরণটা সব উঠে যাবে, হালকা হাতে ঘষে নিলেই উঠে যাবে। আমি একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে যেটা সত্যি সেটাই দেখানোর চেষ্টা করেছি, আমি কোনো আর্টিফিশিয়াল বা কিছুই ই করিনি। এই যে আর আমি এগুলা পরিষ্কার করতে গিয়ে যেগুলোর আমি সম্মুখীন হয়েছি সব কথাবার্তা আপনাদের মাঝে শেয়ার করলাম। এই এই যে দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, একটু এই বড় যে কালোটা এটা একটু এই ই দিয়া ছুরি, মানে এরকম একটা ছুরি নিবি নিয়ে কী করলে একটু ঘষা দিলেই উঠে যাবে। এই যে এই যে কড়াইয়ের যে পাশটা আছে, এই যে পাশ, এই পাশটা অবশ্যই আপনারা এই দিয়ে ছুরি দিয়ে ভালোভাবে একটু ঘষে নিলেই উঠে যাবে, দেখেন। এইটা একটু ছুরি ব্যবহার করতে হবে, তা না হলে উঠবে না। যে এতটা কি এর ময়লা জমে গেছে
যা এই যে ঘষুনি বা ডিটারজেন্টের সাহায্যে ওঠা তো কখনোই সম্ভব নয়, এই জন্য এটা সারা রাত্র ভিজিয়ে রাখতে হবে, প্লাস ফুটন্ত পানি ব্যবহার করতে হবে এবং ফুটাতে হবে, ডিটারজেন্টে যেন দিয়ে দিয়ে ফুটাতে হবে, অনেক পরিমাণে ফুটাতে হবে। তারপর এটা এইটা পরিষ্কার করতে 2 দিনই টাইম লেগে যায়, ঠিক আছে? যে অনেকে বলে যে 1 ঘন্টার ভিতরে হয় বা 1 মিনিটে হয়, এমন না, পরিষ্কার করতে গেলেই আপনারা বুঝতে পারবেন সেটা। এটা উত্তম রূপে এখন ঘষে 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 নিতে হবে, তাহলেই উঠে যাবে। আমি আবার এই যে আমার এই ডিটারজেন্ট মিশ্রিত পানিটা আবার আমি গরম চুলায় দিয়েছি, এটা আবারও এটার ভিতরে দিব। এই যে আমার এই মিশ্রিত পানি, এটা একটু হালকা সবগুলো উঠিয়ে নিই, তারপরে আমি আবার এটাকে গরম পানিতে একটু হালকা ভিজিয়ে আবার এটাকে ঘষা মজা করব। এখন আমি একটু ধুয়ে নিই, আপনাদের মাঝে দেখাই। এই যে প্রথম ঘষার পরে এর অবস্থাটা আমি দেখাবো আপনাদের, যে প্রথম যে ধোয়ার পরের অবস্থা, প্রথম হালকা ঘষার পরের এই অবস্থাটা দেখেন আপনারা, এই এভাবে। এখন আমি আবার এটাকে গরম পানিতে একটু দিয়ে দেবো। আমি কিন্তু হালকাভাবে একটু ঘষছি, অতটা বেশি ঘষি না। আমি এখন আবার দ্বিতীয়বারে এর প্রসেসে যাব। এই যে দেখেন, এইভাবে প্রথমবারের পরিষ্কারটা এইভাবে হয়েছে। এখন আমি আবার দ্বিতীয়বারে এটা আবার দিয়ে দিব এইখানে, এই যে গরম পানিতে আবারও দিয়ে দেব, তারপর ফাইনালভাবে আমার এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এই যে, আর আমি আপনাদের মাঝে বলেই দিই যে আমি যে এটা ব্যবহার করছি গোপন যে টিপসটা, সেটা আমি আপনাদের মাঝে এখন বলি। সেটা হলো এই যে আমাদের সবার বাসায় আছে হ্যান্ড স্যানিটাইজার, এটা আমি ইউজ করছি, এটা হলো গোপন রহস্য। আমি এখন আবারও একটু দিয়ে ভালোভাবে এটার সাথে ই করব। এই এটা একটু বেশি পরিমাণে দিবেন, এটা লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া যখন মারতে পারে, এই সামান্য আমার কেউই কেন পরিষ্কার করতে পারবে না? কোটি কোটি মানুষের হাত পরিষ্কার করার জন্য এটা ব্যবহার হয়, আর এই করইটা পরিষ্কার করতে পারবে না, সেটা কি হয়? এটা হলো আমার গোপন রহস্য ছিল। এটা আমি কালকে ইউজ করেছিলাম আর ডিটারজেন্টের সাথে, ডিটারজেন্ট এবং বেকিং সোডার সাথে, এই তিনটে উপকরণ মিক্স করেই আপনাদের করই একদম কালো কুসকুস, আপনারা তো দেখছেন এই যে এখনও এইরকম আছে, কালো কুসকুসে করই এইভাবে পরিষ্কার হয়ে যায় ওরা আসে। একটু কষ্ট করতে হবে, একটু ধৈর্য নিতে হবে, ধৈর্য ছাড়া তো হবে না। এখন আমি একদম ফাইনালভাবে পরিষ্কার করে ফেলবো এটা কিছুক্ষণ এটা গরম করার পরে, তারপরে অবস্থা দেখবেন আপনারা একদম ফাইনালভাবে ঝকঝকে হয়ে যাবে। এই যে এটা দ্বিতীয়বার পানিতে ভেজানোর পরের অবস্থা, আমি এখন এটারে এই যে দেখেন অটোমেটিক্যালি ওরা উঠে গেছে, অবশ্যই একটু ঘষা মজা করা লাগছে। এই যে আর এটা এটা এতটা হার্ড মানে ইয়ে হয়েছে যা বলা যায় না, প্রচুর পরিমাণে ঘষাঘষি করতে হয়েছে তারপরে এইভাবে হয়েছে। আর এটা প্রায় 3 বছরের পুরনো, মানে হ্যাঁ আমি সুইজারল্যান্ডে এসেছি 3 বছর, 3 বছরের পুরনো একটা করাই ইউজ করতে করতে এইভাবে হয়েছে। এই যে দেখেন অবস্থা, এখনও একটু ভালোভাবে আরও একটু ঘষে নিতে হবে, তাহলেই একদম ফাইনালভাবে পরিষ্কার হয়ে যাবে। এটা আপনার স্বপ্ন মনে রাখবেন যে এই যে দীর্ঘদিনে পুনর এই যে পুরনো করই অবশ্যই ঘষা মজা করতে হবে একদম দীর্ঘক্ষণ ধরে, ধৈর্য থাকতে হবে আপনার, ধৈর্য না থাকলে আপনি পারবেন না। এটা অনেক কষ্টের একটা কাজ, আর এই কষ্টের কাজটাই একটু সহজভাবে করার চেষ্টা করলাম আমরা। এই যে আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি, চামচ, তারপরে ছবি কাছে যা আছে সব কিছু নিয়ে একটু ঘষা মজা করেছি। যে আমি এখন হালকাভাবে একটু বসবো, উঠে যাবে। এই যে পুরনো করাই অবশ্যই এভাবে মানে একটু কঠোর পরিশ্রম করলে এইভাবে এটা উঠে যাবে।
দেখছেন যতটা রিমুভ হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে হয়েছে। আপনারা তো দেখছেনই যে এটা কতটা না পুরু ছিল, কালো কালো কুচকুচে ছিল, একদম চরচরচরের আবরণ ছিল, সেটা দেখেন এই অবস্থা এখন। এই আমি এখন একটু ধুয়ে আপনাদের দেখাচ্ছি, অনেক গরম তো ওই জন্য একটু এটা নিয়ে ধরি। এই যে দেখেন দেওয়ার পরের অবস্থা। তারপর আমি আর একটু ঘষা মজা করবো বা আর একটু আমি ভিজাইয়ে রাখবো, দেখি কী হয়। এই যে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এনাফ পরিমাণে হয়েছে পরিষ্কার। এই যে এটা আমি আবারও একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো। এই যে আমি আবারও এটা ভিজিয়ে রাখছি, যত পরিমাণে ভিজানো যায় তত পরিষ্কার হবে। বললাম না এটা পরিষ্কার করতে দুই তিন দিন মানে সময় লাগবে, ঝকঝকে একদম নতুনের মতো পরিষ্কার করতে অত সহজে পরিষ্কার করা যায় না। যে অনেকে বলে না যে দুই তিন ঘন্টায় পরিষ্কার করা যায় না, কখনোই এটা সম্ভব না, এটার পিছনে একটু সময় দিতে হবে। যেমন আমি এই ছয় সাত ঘন্টা একদম সারা রাত ভিজিয়ে রেখেছি, তারপরে এখন আবার ঘষা মজা করতে আছি, তারপরও অতটা পরিষ্কার হয়নি যে নতুনের মতো। নতুনের মতো তো আনা সম্ভব না, যতটুকু আনা যায় অতটুকুই বেটার 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 আমি মনে করি। দেখেন এটা আমি আবারও একটু ভিজিয়ে রাখছি ফাইনালভাবে এটা পরিষ্কার করার জন্য। এই যে আমার ফাইনালভাবে কালো কুচকুচে কড়াইটা ধোয়া হয়ে গেল। এই যে দেখেন কতটা কালো ছিল আর কতটা পরিষ্কার হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে এই প্রসেসে যদি পরিষ্কার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এইভাবেই কালো কুচকুচে করাই এইভাবে ঝকঝকে হয়ে যাবে। নতুনের মতো আনা তো সম্ভব না, যতটুকু হয় আলহামদুলিল্লাহ। এই যে